হাই, আমি আশরাফুল আলম। গতকাল আমরা গত ক্লাসে ম্যাট্রিক্সের নির্ণয়কের দুটি অঙ্ক আমরা করেছিলাম। আজকে আরো কয়েকটি অঙ্ক নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হলাম। এখানে একটা অঙ্ক আমি তুলে রাখছিলাম যে প্রমাণ করো যে 1 প্লাস এ 1 1, 1 বি প্লাস সি 1 1, 1 1 প্লাস সি ইকুয়াল এ বি সি ইন্টু এ প্লাস 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি। এটা আমাকে প্রমাণ করতে হবে। তোমাদেরকে একটু বলে রাখি যে নির্ণয়কের অঙ্ক যখন আমরা করব যে কোনটা থেকে কি প্রমাণ করছে, এই জিনিসটা আমাদেরকে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে। এই প্রমাণের জিনিসটা কি প্রমাণ করতে বলছে, যেটা প্রমাণ করতে বলছে ওইটা আমরা ধারাবাহিকভাবে অগ্রসর হবে, ওইটা কিভাবে আমরা পাওয়া যায়। তাহলে এখানে এ বি সি ইন্টু 1 প্লাস 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি আছে। এখন এটাই আমরা এখন প্রমাণ করবো। এই উপর একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। তাহলে এই নির্ণয়কের অঙ্ক কিভাবে করতে হয়, কিভাবে গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে সারি অথবা কলম বরাবর কোনো কমন যায় কিনা, তারপরে যোগ বিয়োগ করে শূন্য বানানো যায় কিনা, এইভাবে আমরা করেছিলাম। তাহলে এইখানে আমরা লেফট হ্যান্ড সাইড যদি আমরা লিখি 1 প্লাস এ 1 1, 1 বি প্লাস সি 1, আবার 1 1, এখানে 1 প্লাস সি। ওকে, এখন একটু তোমরা লক্ষ্য করো, আমরা এটার সাথে যদি এটা বিয়োগ করি তাহলে এখানে শূন্য পাচ্ছি, আবার এটা থেকে এটা বিয়োগ করলে এখানে কিন্তু আমরা রাশিটা বড় হয়ে যাচ্ছে, আবার এটা থেকে এটা বিয়োগ করলো আমরা রাশিটা অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে আমাদের এখানে এ বি সি আনতে হবে, আবার 1 বাই এ আনতে হবে, 1 বাই বি আনতে হবে, 1 বাই সি আনতে হবে। দেখো এখানে কিন্তু আমাদের 1 বাই এ এরকম কোনো রাশি নাই। তাহলে আমরা এক কাজ করি, আমরা এই সারিকে এ দ্বারা গুণ করব। আমরা যদি এই সারিকে এ দ্বারা গুণ করি তাহলে 1 এখানে উপরে থাকবে কত, এই সারিকে আমরা 1 দ্বারা ভাগ করব। 1 প্লাস এ আমরা এখানে নিয়ে আসলাম, তাহলে এখানে 1 এ, আবার এখানে 1 এ। তাহলে আমি এখানে এই সারিটাকে যে আমি এ দ্বারা ভাগ করলাম, এখন এ এটা পাইলাম কই, এটা এখানে কি করছি ভাগ করছি, তাহলে ভাগের বিপরীত কি গুণ, আমরা এখানে এটা নিয়ে নেব। তার মানে কি, আমি যদি এখান থেকে যে 1 বাই এ 1 বাই এ 1 বাই এ কমন নেই, এখানে যদি আমি 1 বাই এ কমন নেই এখানে যদি হয় তাহলে এ কাটা কাটা গিয়ে আমরা কি আখের রাশির মতনই হয়ে যাচ্ছে। এর জন্য আমরা যদি এটা এ দ্বারা গুণ করতাম তাহলে এখানে 1 বাই এ রেখে দিতাম, যেহেতু এ দ্বারা ভাগ করছি এখানে শুধু এ রেখে দেবো। এখন আবার দ্বিতীয় রাশিটাকে আমরা এই দ্বিতীয় সারিকে এখানে কি আছে বি, আমরা এখানে বি দ্বারা এইটা এখানে 1 বাই বি হবে, এখানে 1 বাই বি। ওকে, তাহলে দ্বিতীয় রাশিতে আমাদের এখানে প্রমাণে কিন্তু 1 বাই বি আছে, দ্বিতীয় রাশিতে যদি বি আছে তাহলে আমি এই রাশিকে বি দ্বারা ভাগ করে দিব। তাহলে এই রাশিকে যদি আমি বি দ্বারা ভাগ করে দিই তাহলে 1 বাই বি এইখানে 1 প্লাস বি বাই বি, আর এইখানে 1 বাই বি। ওকে, আবার তৃতীয় রাশিকে এখানে যেহেতু সি আছে তাহলে আমরা এটাকে সি দ্বারা ভাগ, এখান থেকে যে বি দ্বারা ভাগ করছি এখানে বিটা নিয়ে আসবো, আবার এটাকে যদি সি দ্বারা ভাগ করি তাহলে এখানে সি নিয়ে আসবো, গুণাকারে সি নিয়ে আসবো, তাহলে এখানে 1 বাই সি, এখানে 1 বাই সি, আর এখানে 1 1 1 প্লাস সি, এখানে সি দ্বারা ভাগ করে দিলাম। এখন এই হলো, তার মানে কি আমি যা দ্বারা ভাগ করছি আর বিপরীত রাশিটা আমরা সামনে লিখে দিছি, এটা সমন্বয় করার জন্য, মানে কি যেই মান আছে সেই মানে রেখে দেওয়ার জন্য। এখানে 1 বাই এ কমন যায়, এখানে 1 বাই বি কমন যায়, এখানে 1 বাই সি কমন যায়, তাহলে এখানে 1 এ ইন্টু 1 বাই এ কাটা, বি ইন্টু 1 বাই বি কাটা, সি ইন্টু 1 বাই সি কাটা যায়, তার মানে কি যে রাশি ওই রাশি থাকলো। এখন আমরা কি করব, আমরা এখানে একটু ক্যালকুলেশন করতে পারি। এখানে আমরা এ বি সি লিখলাম, এখানে আমি এ রাশিটা যার যার কাছে দিয়ে দিই, তার মানে কি আমরা 1 প্লাস এ বাই এ এখানে এ 1 বাই এ লিখতে পারি, আর এ প্লাস এ প্লাস আর এ আর এ, তাহলে এখানে 1 এ আর এখানে কি থাকতেছে এ কাটা 1, তার মানে কি আমরা এই রাশিটাকে এটা লিখতে পারি 1 প্লাস এ বাই এর পরিবর্তে আমরা এই রাশিটা লিখতে পারি। তাহলে আমরা লিখে দিই যে এখানে 1 বাই এ আর প্লাস 1, আবার এখানে 1 বাই এ আর 1 বাই এ, এইখানে 1 বাই বি, এইখানে 1 বাই বি প্লাস 1, ওই যে বি কাটা যাবে, আর এখানে 1 বাই বি, আবার এইখানে 1 বাই সি, এইখানে 1 বাই সি, আর এইখানে 1 বাই সি, আর এই সি সি কাটা ওই যে আগের মতন, এইটা যদি আমরা এখানে 1 প্লাস সি বাই সি তাহলে এই 1 বাই সি 1 বাই সি এ প্লাস এ প্লাস সি বাই সি, এটা যদি আমরা লসাগু করি লসাগু করলে কিন্তু আবার এটাই পাই, তাহলে এখানে কত আছে 1 বাই সি আর এই সি সি কাটা এখানে 1, তার মানে কি এটা
লেখা যায় তাহলে আমরা 1 বাই সি প্লাস 1 লিখে দিলাম ওকে তাহলে আমরা এইভাবে পেলাম এখন আমাদের দেখতে হবে যে পরবর্তী ধাপটা কি নেওয়া যায় তাহলে এখানে আমরা একটু লক্ষ্য করি আমাদের 1 1 বাই এ প্লাস 1 1 বাই বি 1 বাই সি আমরা এখানে এই এই সারির সাথে এক নম্বর সারির সাথে দুই নম্বর সারি তিন নম্বর সারি যোগ করব তার মানে কি এটা যদি আমি যোগ করি দেখো তো আমরা কি পাই 1 a1 1 বাই এ 1 বাই বি 1 বাই সি তার মানে কি আমরা যোগ করতে পারি তাহলে আমরা এখানে যোগ করে দিই তাহলে এখানে কি কি আছে এখানে এ বি সি আছে তাহলে আমরা এখানে 1 প্লাস 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি লিখলাম তাহলে কি করছি এখানে আমরা এই এক নম্বর সারির সাথে এটার সাথে এটা এটা এই তিনটা যোগ করছি এই তিনটা যোগ করে এটা পাইছি তার মানে কি আমাদের আবার এটা এটা এটাও যোগ করতে হবে তাহলে এখানে কত আছে আমরা এখানে যদি আমি সির মত লিখি আচ্ছা সির মত লেখা লাগবে না আমরা এখানে আমরা এখানে 1 বাই সরি 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 আর এখানে প্লাস 1 বাই সি আবার এটার সাথে এটাও আমরা যোগ করব এখানে একটু ছোট করে লেখা দরকার ছিল ধরবে না তাহলে এখানে এ বি সি আছে তাহলে এখানে 1 বাই এ প্লাস 1 তারপরে আমরা কি করব এই সারির সাথে এই সারি এই সারি যোগ করব তাহলে এখানে প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি ওকে আবার এর সাথে এইটা এটা এইটা তিনটা যোগ তার মানে এখানে আছে 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 প্লাস 1 বাই সি তারপরে এখানে আছে 1 বাই এ এখানে আছে 1 বাই এ প্লাস 1 বাই বি আর এখানে আছে 1 বাই সি প্লাস 1 তাহলে প্লাস 1 বাই সি প্লাস 1 তার মানে কি আমি এইখানে এই সারির সাথে আমি প্রত্যেকটা যোগ করছি এই সারি মানে কি তিনটা সারি যোগ করছি তাহলে আর এখানে কি থাকে এখানে থাকে 1 বাই এ এইখানে থাকে 1 বাই বি প্লাস 1 আর এখানে থাকে 1 বাই বি ওকে আবার এখানে থাকে 1 বাই সি এইখানে 1 বাই সি আর এখানে 1 প্লাস 1 বাই 1 এটা তাহলে এই যে এখানে যে কাজটা করছি এই কাজটার সাইকেল আমাকে দিয়ে দিতে হবে তার মানে কি আমি কি করছি এই এক নম্বর সারি দুই নম্বর সারি তিন নম্বর সারি যোগ করে আমি এক নম্বর সারিটা পাইছি তাহলে আর ওয়ান ড্যাশটা পাইছি কিভাবে আর ওয়ান যোগ আর টু যোগ আর থ্রি তার মানে কি আমি এই প্রথম সারিটা পাইছি এই সারিটা পাইছি এই সারি এই সারি এই সারি যোগ করে আমরা এই সারিটা পাইছি তার মানে কি তিনটা সারি যোগ করে আমি প্রথম সারিটা পাইছি এই সাইকেলটা আমাকে দিয়ে দিতে হবে এখন একটু লক্ষ্য করো আমরা এখানে এ বি সি এখন আমাদের দেখো তো কমন যায় কিনা এই রাশিটা কি একই না দেখো কি কিভাবে একই 1 প্লাস 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি এখানে এই যে 1 প্লাস 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি আবার এই যে 1 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি এই যে এই রাশিটা তার মানে কি আমি যদি এটা সাজাই লিখি এটা যদি আমি সাজাই লিখি এই যে রাশিটা হবে তার মানে কি আমরা এখানে এই যে এটারে প্রথম 1 লিখব 1 প্লাস 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি ওকে তার মানে কি এই যে এর এই রাশি এই রাশি এই রাশি এই তিনটা রাশি এক অথবা এলোমেলো যোগ আকারে লেখা আছে তাহলে এখানে যদি আমি কমন নিয়ে নিই তাহলে এখানে কত থাকবে এখানে থাকবে 1 এইটাও 1 এইটাও 1 এখানে থাকবে 1 বাই বি এখানে থাকবে 1 বাই বি প্লাস 1 এখানে থাকবে 1 বাই বি এখানে থাকবে 1 বাই সি এখানেও 1 বাই সি এখানে 1 বাই সি প্লাস 1 ওকে এখন এই হলো এই পর্যন্ত এখন আমরা এই যে উপরে দেখো একই সারিতে আমি 1 1 1 পেয়ে গেছি তার মানে কি এখন আমার কি আনতে হবে শূন্য আনতে হবে যে কোনো সারি অথবা কলাম ধরে আমাকে শূন্য আনতে হবে তার মানে কি আমি এখানে মুছলাম তাহলে এইখানে আমাদের এটা থাকলো এ বি সি এখানে 1 প্লাস 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি ওকে এখন আমি কি করব এখন আমি এটা একটু মুছে দিই তোমরা ভিডিওটা পজ করে অঙ্কগুলো উঠাই নিবা কারণ এগুলো একটু বড় হয় হয় করে ধরে না
বোর্ডটা ছোট সরি তার জন্য এখানে আমি এই কলাম দেখো তো আমরা এই কলাম থেকে যদি আমি এই কলামটা বিয়োগ করি মানে কি এক নম্বর কলাম থেকে এখানে সি ওয়ান এটা হলো সি টু এক নম্বর কলাম থেকে যদি আমরা দুই নম্বর কলামটা বিয়োগ করি ওয়ান থেকে ওয়ান বিয়োগ করে কি হবে শূন্য তাহলে আমি কি আচ্ছা একবার করবো না আমি দেখাই দিই তাহলে এটা থেকে যদি এখানে বিয়োগ করি তাহলে এটা থেকে এটা বিয়োগ করতে হবে তাহলে এখানে ওয়ান বাই বি মাইনাস এই যে ওয়ান বাই বি আবার এই মাইনাসের কারণে এই মাইনাসের কারণে এইখানে যে প্লাসের প্লাসটা ছিল এটা মাইনাস হয়ে যাবে ওকে আবার এটা থেকে এটা বিয়োগ করতে হবে তাহলে এখানে ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই সি ওকে আবার এটা হলো তিন নম্বর সি থ্রি তার মানে কি আমি দুই নম্বর থেকে এই তিন নম্বর বিয়োগ করবো তাহলে আরেকটা শূন্য পেয়ে দিছি তাহলে আবার ওয়ান মাইনাস ওয়ান আবার এটা থেকে যদি এটা বিয়োগ করি ওয়ান বাই বি প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই বি ওকে আবার এটা থেকে যদি এটা বিয়োগ করি ওয়ান বাই সি এই মাইনাস এটা থেকে এটা বিয়োগ এখানে মাইনাস হবে দিলাম মাইনাস ওয়ান বাই সি ওয়ান বাই সি এই মাইনাসের কারণে এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস ওকে এরপর আমরা এখানে যা আছে তা লিখে দিলাম ওয়ান বাই বি তারপরে ওয়ান বাই সি প্লাস ওকে তাহলে এখন কাজটা কি করছি সাইকেল লিখে দেবে আমি এই কলাম এই কলাম আর এই কলাম কিন্তু এক না এখানে একটা শূন্য আর এখানে ছিল ওয়ান তার মানে কি এটা কলামটা ভিন্ন তাহলে এটা কি এক নম্বর কলাম তার মানে কি সি ওয়ান ড্যাশ এই যে সি ওয়ান ড্যাশটা পাইলাম কিভাবে পাইছি এক নম্বর কলাম থেকে দুই নম্বর কলাম বিয়োগ তার মানে কি সি ওয়ান মাইনাস সি টু আবার এই যে এই কলামটা এই কলাম এই তিন নম্বর কলাম আর তিন নম্বর কলাম এক কিন্তু এখানে দুই নম্বর কলাম আর এখানে দুই নম্বর কলাম কিন্তু এক না তার মানে এখানে সি টু ড্যাশ ইজ ইকাল টু তার মানে কি দুই নম্বর কলামটা পাইছে এই দুই নম্বর থেকে তিন নম্বর বিয়োগ করে তার মানে কি এখানে সি টু মাইনাস সি থ্রি ওকে এই জিনিসটা তোমাদেরকে এখানে লিখে দিতে হবে এখন আমি এটা মুছে ফেলি এখন আমরা দেখি কি কি হয় এখানে এ বি সি এখানে ওয়ান প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি ওকে এটা জিরো এটাও জিরো এটা ওয়ান এখানে ওয়ান বাই বি কাটা তাহলে এখানে মাইনাস ওয়ান থাকবে এখানে এই যে এইটা এটা কাটা যায় এটা এখানে কাটা যায় তাহলে এখানে প্লাস ওয়ান থাকবে এখানে ওয়ান বাই বি থাকবে এখানে এটা এটা কাটা যায় শূন্য এখানে এইটা এটা কাটা যায় মাইনাস ওয়ান আর এইখানে থাকবে ওয়ান বাই সি প্লাস ওয়ান এখন একটু লক্ষ্য করো এখন আমরা বিস্তার করব এইখানে যদি আমরা এটা লিখি এ বি সি এখানে ওয়ান প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি এই সাইটা আমরা কেটে নিলাম এখানে এই শূন্য যদি নেই এই শূন্যের সাথে যা গুণ করবো সব কি শূন্য তারপরে সূত্রের মাইনাস কোনো প্লাস এবার মাইনাস আবার এই শূন্য যদি নেই যা থাকবে সব শূন্য তার মানে কি এই শূন্য নিলে এই বরাবর সারি বাদ এই বরাবর কলাম বাদ যায় সারি কলাম বাদ যায় এটা পাবো তার মানে কি শূন্য ইন্টু এইটা তাহলে কি শূন্য আবার এই শূন্য দিলে নেই এই বরাবর সারি বাদ এই বরাবর কলাম বাদ তার মানে কি এইটা এটা এইটা এটা এই যে এই দুইটা আর এটা নিয়ে যা হবে এই শূন্যের সাথে গুণ হবে তার মানে কি শূন্য এখন থাকবে কত ওয়ান এটা প্লাস এই ওয়ান যদি নেই তাহলে এই ওয়ান বরাবর সারি বাদ এই ওয়ান বরাবর তাহলে কি এটা থাকে তাহলে এখানে কত আসে এখানে মাইনাস ওয়ান এটা ওয়ান এখানে জিরো এখানে মাইনাস ওয়ান ওকে তাহলে এই হলো সেকেন্ড ব্র্যাকেট এখন আমরা এটা একটু মুছব তাহলে এখানে থাকে এ বি সি তারপরে সাইড নোটে ওয়ান প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি এখন এটা তো শূন্য গেল বাদ এটাও শূন্য বাদ তাহলে এখানে থাকবে শুধু এইটা তাহলে ওয়ানের সাথে এটা গুণ করলে এটা এখন আমরা এই এটা আমরা এখানে একটু উঠাই নেই মাইনাস ওয়ান প্লাস ওয়ান এটা জিরো এটা মাইনাস ওয়ান ওকে এখন আমরা এটাকে ওকে এইখানে আমরা এটা এটা কাটা জিরো পাইছি এটা মাইনাস ওয়ান পাইছি এটা মাইনাস আচ্ছা যাই হোক এইখানে এ বি সি ওয়ান প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি এটার সাথে এটা যদি আমরা গুণ করি ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে কি হয় প্লাস ওয়ান ওকে আবার এই সূত্রে মাইনাস জিরো আর ওয়ান গুণ করলে জিরো তার মানে এই ওয়ানটা এইটার সাথে গুণ তার মানে কি এখানে আমরা এখানে এ বি সি ওয়ান প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি ইন্টু ওয়ান এটার সাথে এটা গুণ করলে হয়ে যায় এ বি সি ওয়ান প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি
সমান সমান রাইট হ্যান্ড সাইড ওকে তার মানে কি আমরা এইভাবে অঙ্কগুলো বিস্তার করতে পারি তোমরা ভিডিওটা পজ করে অঙ্কটা সম্পূর্ণ তোলবা তোলার পরে বুঝতে চেষ্টা করবা যদি না বুঝো আবার তোলার পরে আবার এটাকে লেকচারটা আবার শুনবা কথাগুলো আবার শুনবা কোথায় কিভাবে কি করা হয়েছে এভাবে দেখলে দেখবে যে ওকে এগুলো অঙ্কগুলো অনেক সোজা হয়ে গেছে এখন আমি আরেকটা অঙ্ক করাবো এটা বুঝতে তোমরা ভিডিওটা পজ করে অঙ্কটা তুলে নেবা আমি আবার আরেকটা অঙ্ক নিয়ে শুরু করি অঙ্কগুলো একটু লেন্থলি কিন্তু সোজা নিয়ম জানা থাকলে অঙ্কগুলো সোজা হয় এখানে প্রমাণ করো যে ওয়ান 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 পি পি স্কয়ার ওয়ান পি স্কয়ার পি ফোর এত হলে এত সমান সমান পি পি মাইনাস ওয়ান হোল স্কয়ার আবার পি স্কয়ার মাইনাস ওয়ান এই অঙ্কটা এত সমান সমান এত প্রমাণ করো তাহলে এইখানে আমরা এই অঙ্কটা করবো প্রমাণ করো যে এত সমান সমান এত তাহলে লেফট হ্যান্ড সাইড ওকে তাহলে এইখানে আমরা একটু লক্ষ্য করবো আমাদের এখানে কেমন কোনো কিছু কমন যায় না কিন্তু বার আমার সারি অথবা কলাম বরাবর ওয়ান দেওয়া আছে এই অঙ্কটা অনেকভাবে করা যায় দু তিনটা নিয়মে করা যায় আমি এই কলম থেকে এই কলম বিয়োগ করতে পারি আবার এই সারি থেকে এই সারি বিয়োগ করতে পারি মানে কি আমার সারি অথবা কলাম বরাবর আমার যে কোনো শূন্য আনতে হবে তাহলে আমি কলম থেকে কলম বিয়োগ করি এটা হলো এক নম্বর কলম এটা দুই নম্বর কলম এটা তিন নম্বর কলম তাহলে আমরা যদি এই যে আমার টার্গেট কি শূন্য আনে তাহলে আমি এক নম্বর কলম থেকে দুই নম্বর কলম বিয়োগ করব এটা থেকে এটা বিয়োগ করতে হবে ওয়ান মাইনাস ওয়ান এটা থেকে এটা বিয়োগ করবো ওয়ান মাইনাস পি আবার এটা থেকে এটা বিয়োগ করবো ওয়ান মাইনাস পি স্কয়ার আবার দুই নম্বর কলম থেকে তিন নম্বর কলম বিয়োগ করবো তাহলে ওয়ান মাইনাস ওয়ান ডাকে কি আমার একই সারি অথবা কলম বরাবর শূন্য আনতে হবে তাহলে এটা থেকে এটা বিয়োগ আবার এটা থেকে এটা বিয়োগ তাহলে পি মাইনাস পি স্কয়ার আবার পি স্কয়ার মাইনাস পি ফোর আর এটা ওয়ান পি স্কয়ার পি ফোর রাখলাম এরপরে আমরা এটা জিরো এইটাও জিরো এটা ওয়ান এখানে ওয়ান মাইনাস পি আর এইখানে দেখো ওয়ান মাইনাস পি স্কয়ার তার মানে কি ওয়ানটা আমি মনে মনে ওয়ান স্কয়ার করতে পারি কারণ ওয়ানে ওয়ান স্কয়ার করলে মানের কোনো পরিবর্তন হয় তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আমরা নিতে পারি তাহলে এইখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র যদি নেই ওয়ান মাইনাস পি ওয়ান প্লাস পি ওয়ান মাইনাস পি আমরা একটু করে লিখি ওকে পাইলাম এটা আবার এখানে জিরো পি মাইনাস পি স্কয়ার তাহলে আমি যদি এখানে পিটা কমন নেই তাহলে এখানে কি থাকে ওয়ান মাইনাস পি ওকে আবার এখানে যদি আমি পি স্কয়ার কমন নেই তাহলে ওয়ান মাইনাস পি স্কয়ার আর এখানে ওয়ান পি স্কয়ার পি পাওয়ার ফোর ওকে এখন আমি এখানে আসি এখানে উপরে আমাদের একটু একটু লক্ষ্য রাখতে হবে দেখো তো আমরা এইখানে ওয়ান মাইনাস পি আছে আবার এখানে কি আছে ওয়ান মাইনাস পি তার মানে কি এই কলাম থেকে ওয়ান মাইনাস পি কমন যায় তাহলে আমি এখানে ওয়ান মাইনাস পিটা কমন নিয়ে নিই নিলাম তাহলে এখানে থাকলো জিরো এখানে ওয়ান আর এখানে ওয়ান প্লাস পি এখানে জিরো এখানে পি ওয়ান মাইনাস পি আর আবার এখানে পি স্কয়ার পি ওয়ান মাইনাস পি স্কয়ার তাহলে এইখানে আমি পি স্কয়ার লিখলাম এই যে ওয়ান মাইনাস পি স্কয়ার তাহলে ওয়ান স্কয়ার মনে করতে পারি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হলো আবার ওয়ান প্লাস পি আবার ওয়ান মাইনাস পি আর এইখানে ওয়ান পি স্কয়ার পি পাওয়ার ফোর তাহলে এইখানে ওয়ান প্লাস পি ওয়ান মাইনাস পি তাহলে এইখানে আমার একটু লক্ষ্য করি এখানে কোনো কমন যায় না এখানে কমন যায় কিনা এখানে পি আছে এখানে পি স্কয়ার জিরোর সাথে যে কোনো রাশি আছে তাহলে ওয়ান মাইনাস পি আবার এখানে ওয়ান মাইনাস পি তার মানে এখানে পি ওয়ান মাইনাস পি আবার এখানে একটা পি যায় আর ওয়ান মাইনাস পি তার মানে এখানে পি ইন্টু ওয়ান মাইনাস পি কমন যায় তাহলে এখানে কি থাকে জিরো ওয়ান ওয়ান প্লাস পি এটা জিরো এটা ওয়ান আর এইখানে একটা পি থাকবে দুটা পি ছিল একটা পি আর এখানে ওয়ান প্লাস পি আর এখানে ওয়ান পি স্কয়ার পি পাওয়ার ফোর
ওকে এখন আমরা একটু লক্ষ্য করি এখানে 1 - p আর এখানে ইনটু 1 - p তার মানে কি 1 1 - p হোল স্কয়ার কারণ কি এখানে 1 + p কয়টা দুইটা কি আকার আছে গুণাকার আছে তো গুণাকার থাকলে আমরা 1 - p হোল স্কয়ার আমরা লিখতে পারি এখন আমরা এইটাকে বিশ্লেষণ করব এই সেকেন্ড ব্র্যাকেট এই শূন্য যদি নেই সব শূন্য আবার এই শূন্য নিলে এখানে মাইনাস সব শূন্য তাহলে এখানে কি নিতে হবে প্লাস এই যে 1 যদি নেই তাহলে কি থাকে 1 বরাবর সারি বাদ করা তাহলে এটা এটা তাহলে 1 1 এখানে 1 + p আর এখানে p 1 + p ওকে ফাইনাল এই সেকেন্ড ব্র্যাকেট তাহলে এই বলতে আমরা করলাম এখন আমরা একটু এই পাশে নিয়ে আসি আমরা এটা একদম বসে বলবো তোমরা ভিডিওটা পজ করে অঙ্কটা এটা তুলে নিবা ওকে তাহলে এখানে থাকে p 1 প্লাস 1 মাইনাস p স্কয়ার তারপরে এইখানে এই জিরো বাদ খালি 1 এর সাথে এরকম তাহলে এটাই হবে তাহলে এটা যদি হয় এটা আমরা কিভাবে করতে পারি এই 1 এর সাথে এটা গুণ তাহলে 1 ইনটু এটা তার মানে কি 1 1 প্লাস p সূত্রে মাইনাস আবার এই 1 এর সাথে এটা গুণ করলে 1 প্লাস p এটা এখন তোমাদেরকে একটু জিনিস বলি আমরা এখানে 1 মাইনাস p হোল স্কয়ার আবার এখানে p মাইনাস 1 হোল স্কয়ার একই কথা কিভাবে আমরা যদি 2 এর স্কয়ার করি কত পাই 4 পাই আবার মাইনাস 2 এর যদি স্কয়ার করি তাহলে কত পাই 4 পাই অথবা a স্কয়ার a এর উপর যদি স্কয়ার করি a স্কয়ার পাই ওকে আবার মাইনাস a এর উপর যদি স্কয়ার করি তাহলে কি পাই a স্কয়ারই পাই এখন এখানে 1 মাইনাস p হোল স্কয়ার আবার p মাইনাস 1 হোল স্কয়ার এই দুটা সমান একই একই কিভাবে আসে দেখো একটু লক্ষ্য করো আমরা এটা দরকার আমরা এখানে p মাইনাস 1 আমরা এইটারে নিয়ে নিই 1 মাইনাস p আমাদের কমন কি আছে আমাদের কমন আছে p মাইনাস 1 তাহলে p মাইনাস 1 এইটারে এই যে 1 মাইনাস p রে আমরা p মাইনাস 1 বানাইতে হবে এইখানে আমরা এইভাবে লিখলাম দেখো আমরা কিভাবে আসে তাহলে এটা যদি আমি উল্টাই লিখি 1 প্লাস p এটা লিখতে পারি ওকে এখানে আমি মাইনাস কমন নিব মাইনাস কমন নিলে এখানে p থাকবে আর প্লাস এই এই মাইনাসের কারণে এই মাইনাসটা প্লাসটা মাইনাস হয়ে যাবে এখন এই যে মাইনাস কমন নিছি এই মাইনাসের উপর তো স্কয়ার থাকবে তার মানে কি এখানে হোল স্কয়ার এখন এই মাইনাসের উপর স্কয়ার থাকলে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে এখানে মাইনাস মানে কি দুইটা মাইনাস স্কয়ারের কারণে এখানে দুইটা মাইনাস দুইটা মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে তাহলে এখানে p মাইনাস 1 এই হোল স্কয়ার ওকে এইভাবে আসে এর জন্য আমরা এটাকে আমরা এইভাবে লিখে দিব ঠিক আছে তাহলে এখানে p p মাইনাস 1 হোল স্কয়ার আর এখানে p প্লাস p স্কয়ার 1 মাইনাস p তাহলে এখানে p p মাইনাস 1 হোল স্কয়ার তাহলে এখানে কি কি কাটা যায় এই বাসারি আর এই বাসারি কাটা যায় তাহলে এখানে কি থাকে p স্কয়ার মাইনাস 1 ওকে এখন তোমরা লিখে দিতে পারো ওই প্রমাণের মতো তোমার হয়ে গেছে p p মাইনাস 1 হোল স্কয়ার p স্কয়ার মাইনাস 1 তোমরা এখানে সাইড করে এটা লিখে দিতে পারো সাইড সাইড করে তোমরা এখানে দিয়ে দিতে পারো যে এই যে 1 মাইনাস p হোল স্কয়ার সমান সমান p মাইনাস 1 হোল স্কয়ার একই কথা ঠিক আছে সাইড করে এই হলো প্রমাণ তাহলে আমরা এই দুটো ইম্পর্টেন্ট এই অঙ্ক দুটো অনেক ইম্পর্টেন্ট এই অঙ্কটা অনার্স এর অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টের অনেক সময় ম্যাট্রিক্স থেকে আসে ম্যাট্রিক্স এবং ইন্টার থেকে অঙ্কটা আসে তোমরা এটা একটু ভালো করে করবে আজকে পর্যন্ত এই পর্যন্ত শেষ আল্লাহ হাফেজ আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ